ক্রিকেটাররা খেলছেন যেই মাঠে, সেই মাঠের এক পাশে জামরুল গাছ, সেই গাছের ছায়া বিশ্রাম নিচ্ছেন কয়েকজন দর্শক, গ্যালারি এক কোণে বট গাছ, সেই বটের ছায়া বসে খেলা দেখছেন ভক্তরা। এটি কোনো পাড়ার মাঠ কিংবা জেলা স্টেডিয়ামও না, বলছি বগুড়ার শহীদ চান্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কথা। যেই মাঠে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে 18 বছর আগে, সেই মাঠ যে জঙ্গলে পরিণত হয়নি এটাই বা কম কিসের। আউটফিল্ড উইকেটের অবস্থা এখনও কিছুটা ভালো হলেও বাকি সব প্রায় অকেজো হয়ে গেছে। গত 15 বছরে মিডিয়া বক্সে কারো পা পড়েনি, দেখলে কোনো গুদাম ঘর মনে হবে। দর্শক গ্যালারির কিছু অংশ ব্যবহার অনুপযোগী, ফ্লাড লাইট, স্কোরবোর্ড ও জিমনেশিয়াম যেন পরিত্যক্ত কোনো মাঠের অংশ। ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, হসপিটালিটি বক্স, প্রোডাকশন রুম সবকিছুর অবস্থাই খারাপ। 2003 সালে তিনজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপনের 8 মাসের মাথায় পরের বছর 7 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে উদ্বোধন করা হয় চান্দু স্টেডিয়াম। এরপর উত্তরাঞ্চলের 16 জেলার ক্রিকেট প্রিয় মানুষের মধ্যে প্রাণের স্পন্দন জেগে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 1.5 যুগ ধরে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন। ঘরোয়া ক্রিকেট নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় স্টেডিয়ামটি। খেলা না হওয়াতে স্টেডিয়ামের ভেতর দিয়ে মানুষ যেন এখন যাতায়াত করেন, স্টেডিয়াম যেন পরিণত হয়েছে হাট বাজারে। চালু হওয়ার অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাছে এই ভেন্যু লাকি গ্রাউন্ড হিসেবে বিবেচিত হয়, কারণ 5টি ওয়ানডের মধ্যে 4টিতে বাংলাদেশ জয় ছিনিয়ে আনে। বগুড়ার এই ক্রিকেট ভেন্যুর উইকেট ও আউটফিল্ডের যথেষ্ট সুনাম আছে, কিন্তু প্রায় 1.5 যুগ ধরে অবহেলিত এই মাঠটি। 2004 সালে ICC যুব বিশ্বকাপের 3টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা খেলেছিল সেবার। পরে কর্পোরেট ক্রিকেট লীগ, জাতীয় ক্রিকেট লীগ, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়, কিন্তু আজ সেই মাঠ জুড়ে নানা বৈষম্য দৃশ্যমান, চারদিকে অনাদর আর অযত্নের চিহ্ন। আর BCB-র কাছে মাঠটি যেন ছিল সতীনের ছেলের মতো। তবে সরকার পরিবর্তন হওয়ায় স্টেডিয়াম ঘিরে সুদিনের আশা করছে বগুড়াবাসী। এই প্রথম আমরা এইভাবে আয়োজন করা দেখতেছি, আর আমরা চাই যে বগুড়ায় আবার রানিং আন্তর্জাতিক খেলা চালু হোক। আমি এটাতে শতভাগ আশা আছে, আমার যে 25 সালের আগেও হতে পারে, কারণ এখানে এই মাঠটা অনেকদিন যাবৎ অব্যবহৃত হয়ে আছে। আসলে আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এই মাঠটি অবহেলিত অনেক বছর ধরে, প্রায় 1.5 যুগের বেশি সময় ধরে এই মাঠে কোনো খেলা করায় না, কিন্তু বিগত সরকার যাওয়ার পর থেকে আবার আমরা এখানে বিভিন্ন জাতীয় লীগ NCL দেখতে পাচ্ছি বা একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এটিতে আমরা অনেক খুশি। এভাবে যদি আমাদের এখানে টুর্নামেন্ট আয়োজন করা হয়, ইনশাআল্লাহ একদিন এখানে BPL বা ইন্টারন্যাশনাল খেলা আমরা দেখতে পাবো, এবং আমরা এই একাডেমির প্লেয়ার হিসাবে এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা যদি কোনো জাতীয় পর্যায়ের প্লেয়ারের সঙ্গে খেলতে পারি বা তাদের নেটে বলিং করতে পারি, এটা আমাদের জন্য অনেক একটা বড় বিষয়। জিয়া টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে 2025 সালে এই ভেন্যুতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কথা বলেন তামিম ইকবাল। তবে এত দ্রুত এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্ভব নয়। বৃষ্টি হলে এই মাঠে পানি জমে যায় যা 4-5 দিনও শুকায় না। মাঠের আউটফিল্ড পিচ সংস্কার করা প্রয়োজন। ফ্লাড লাইট স্ট্যান্ড থেকে উন্নত মানের লাইটগুলো খুলে নেওয়া হয়েছে। স্টাফদের বেতন পরিশোধ থাকলেও বিদ্যুৎ বিল বকেয়া। ইনডোর জিমনেশিয়াম এখন প্রায় অকেজো। গ্যালারি নতুন করে সংস্কার করতে হবে। ফ্রেস বক্স, ড্রেসিং রুম সবকিছু নতুন করে তৈরি করতে হতে পারে। এই সবকিছু সংস্কার ব্যতীত আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব নয়, আর এই সংস্কারের জন্য প্রায় বছরের অধিক সময় লেগে যেতে পারে। এমনিতে বাংলাদেশে মাঠের সংকট, তারপর এমন একটা আন্তর্জাতিক ভেন্যু দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না কোন এক অজানা কারণে। তবে সেই শঙ্কা কেটে গেছে। তামিম ইকবাল আশা প্রকাশ করেছেন 2024 না হলেও 2025 সালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। জিয়া টুর্নামেন্ট উপলক্ষে এখানে দর্শকদের ভিড় জমেছে। এই শহরে ক্রিকেটের নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। আশা করছি বগুড়াবাসীর যে দাবি, এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে এবং বগুড়া আবারও উন্মাতাল হবে ক্রিকেট আনন্দে। হুসাইন আরমান, BD Quick Time, বগুড়া।